শুভ সকাল। চাকমা রিলিজিয়াস অ্যান্ড কালচার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ধর্মপদের আলোকে ব্রাহ্মণ বর্গের আলোচনা করব। তো এই আলোচনা করার আগে যারা আমার চ্যানেল এখনও নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন, যাতে নিত্য নতুন বৌদ্ধ দর্শন সম্পর্কে এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো বন্ধুরা, পালি সাহিত্যের ত্রিপিটকে কুদ্ধক নিকায় অন্তর্গত ধর্মপদ গ্রন্থ 26তম বর্গ ব্রাহ্মণ বর্গ। প্রত্যেক গাথার মর্মার্থের সাথে ব্রাহ্মণ বর্গের একটি অপূর্ব সমন্বয় সাধিত হয়েছে। ভারতের চিরাচরিত ব্রাহ্মণ সম্পর্কে যে মিথ্যে ধারণা ছিল তার জ্বলন্ত প্রতিবাদ এই অধ্যায়ে প্রস্ফুটিত হয়েছে। হিন্দুদের বিশ্বাস, ব্রাহ্মণ শব্দটি ব্রহ্মার মুখ হতে উৎপত্তি হয়, তাই মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। শুধু জাতিগতভাবে ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলা যায়, কিন্তু বুদ্ধের মতে ব্রাহ্মণ বলতে অনাসক্ত, রাজমুক্ত, লোভ দ্বেষ মোহবিহীন এবং ব্রতপ্রায়ণ, শীলবান, বিতৃষ্ণা সংযত এবং অন্তিম দেহধারী ব্যক্তি ব্রাহ্মণ বলে কথিত হন, যিনি গৃহস্থ ও অনাগরিক উভয়ের প্রতি অসংশ্লিষ্ট, অল্পেশ্য ও আলয়বিহীন, তিনি ব্রাহ্মণ। প্রকৃত ব্রাহ্মণের স্বরূপ উদ্ঘাটন করতে গেলে এর ব্যবহার খুব বেশি। বুদ্ধের জন্মের পূর্বে ভারতের ব্রাহ্মণরা তাদের নিজ মাহাত্ম্য প্রচার চলে জাতীয় অভিমান প্রকাশ করত, মানুষের মধ্যে ব্রাহ্মণই শ্রেষ্ঠ। কিন্তু বুদ্ধর সাথে তেবিজ্যের আলোচনায় প্রতীয়মান হয় যে কেবল ত্রিবেদ জ্ঞাত হলে প্রকৃত ব্রাহ্মণত্ব অর্জন করা যায় না। ব্রাহ্মণত্ব লাভ করার জন্য অসমাপ্ত তর্ক ও ভেদ, মৈত্রী করুণা মুদিতা ভাবনা করা দরকার। যারা এইরূপ ভাবনার অধিকারী হয়ে অনাসক্ত, নিষ্কলুষ, রাজমুক্ত, লোভ দ্বেষ মোহবিহীন হয় এবং যিনি পাপপঙ্কিল দুরাতিক্রম্য মোহপূর্ণ সংসারাবত্ত মুক্ত হয়েছেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। জাতি দ্বারায় প্রকৃত ব্রাহ্মণ। হিন্দুদের বিশ্বাস জাতি দ্বারায় প্রকৃত ব্রাহ্মণ অধিকারী হয়, অর্থাৎ প্রকৃত ব্রাহ্মণ হতে হলে ব্রাহ্মণ জাতিতে কিংবা ব্রাহ্মণীর গর্ভজাত হতে হবে। কিন্তু বুদ্ধের মতে ব্রাহ্মণ জাতিতে জন্ম কিংবা ব্রাহ্মণীর গর্ভজাত হয়ে পাপমল ত্যাগ করতে না পারলে তাকে প্রকৃত ব্রাহ্মণ বলা যাবে না, তাকে কেবল ব্রাহ্মণ বলে সম্বোধন করা যায়। বংশগৌরব অথবা উৎসবংশে জন্মলাভ করেও শিলগুণে বিভূষিত না হলে কেউ ব্রাহ্মণ হতে পারে না। বহু লোক নিষকুলে জন্মগ্রহণ করেও শিলাসার সম্পন্ন হয়ে পরিশ্রমের দ্বারা সমাজে প্রতিষ্ঠা লাভ করে স্বর্গে গমন করতে পারে। তাই বুদ্ধ বলেছেন, জন্মের দ্বারা কেউ চন্দাল বা ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারাই চন্দাল বা ব্রাহ্মণ হয়। প্রকৃত ব্রাহ্মণ তৃষ্ণামুক্ত, যিনি বন্ধনমুক্ত, কৃতকৃত্য, অনাশ্রব, কামচিন্তা বিরহিত, তিনি তৃষ্ণামুক্ত ব্রাহ্মণ নামে যোগ্য। ব্রাহ্মণ দেনী একক বিশ্রামশীল, বস্তুকাম ও ক্লিশকাম পরিহার করে চলেন, যিনি সর্বসংযোজন ছিন্ন করে বয়মুক্ত, অনাসক্ত, শৃঙ্খলামুক্ত, তিনি তৃষ্ণাকহী ব্রাহ্মণ। ক্রোধপূর্ণ যতাধারী অজীর্ণ চর্ম পরিহিত ব্যক্তি ব্রাহ্মণের যোগ্য হতে পারে না। ক্রোধবিহীন, ব্রতপ্রায়ণ, শীলবান, সংযমী ও অন্তিম দেহধারী ব্যক্তি তৃষ্ণামুক্ত ব্রাহ্মণ বলে যোগ্য হন। যিনি গৃহস্থ এবং অনাগরিক উভয়ের প্রতি অসংশ্লিষ্ট, অল্পস্যু ও আলয়বিহীন, তিনি তৃষ্ণামুক্ত ব্রাহ্মণ। যিনি ছোট বড় সর্বপ্রকার অদত্ত গ্রহণে বিরত, যাহার কোনো প্রকার তৃষ্ণা বিদ্যমান নাই, যিনি সঞ্চয় মুক্ত ও নির্বাণ প্রাপ্ত, তিনি
ব্রাহ্মণ। জাতি অভিমানী প্রকৃত ব্রাহ্মণ তৎকালীন সমাজে ব্রাহ্মণেরা অভিমান বা অহংকার করে নিজের গৌরব করে বলত তারাই মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। কিন্তু প্রকৃতপক্ষে জাতি অভিমান ব্রাহ্মণের খাস নয়, কারণ জাতি হিসেবে মানুষ মানুষের জন্য কোনো পার্থক্য নেই। তৎকালীন মানব জাতির মধ্যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্রের পদচিহ্ন একই ধরনের, কিন্তু হস্তি অশ্ব ব্যাঘ্র দীপি প্রভৃতি প্রাণীদের মতো মানুষ মানুষের মধ্যে পার্থক্য দেখা যায় না। মানুষদের মধ্যে স্ত্রী পুরুষ বর্ণ শারীরিক গঠন লোম কেশ সঞ্চু প্রভৃতি পার্থক্য আছে, কিন্তু মানুষের তেমন পার্থক্য দেখা যায় না। বুদ্ধের মতে যে কোনো ব্যক্তি সৎকাম করলেই ব্রাহ্মণ পর্যায়ে উন্নীত হতে পারেন। সদ্ভাব ও কৃষ্ণ সাধনের দ্বারা যে কোনো লোক ব্রাহ্মণ অর্জন করতে পারেন। দেনীপ্রায়ণ প্রকৃত ব্রাহ্মণ। পণ্ডিতগণ বলেছেন, বনের প্রাণী বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ঠিক তেমনি প্রকৃত শ্রমণ বা ব্রাহ্মণ দেনপ্রায়ণ হলে শোভা পায় এবং অনাসক্ত নিষ্কলুষ রজমুক্ত লোভ দ্বেষ মোহবিহীন হয়। দিনের বেলায় সূর্য আলো দিয়ে দিনের শোভা বৃদ্ধি করে, রাতের বেলায় চন্দ্র প্রদীপ্ত হয়ে রাতের শোভা রক্ষা করে এবং শূন্য সামন্ত অস্ত্র সত্রে সজ্জিত হলে রাজার সৌন্দর্য বৃদ্ধি পায়। সেরূপ প্রকৃত শ্রমণ বা ব্রাহ্মণ ধ্যানপরায়ণ হলে শোভিত হয়। বৌদ্ধ নিজের জ্ঞানের প্রতিভায় দিন রাত্রি প্রদীপ্ত হন। শ্রমণ বা ব্রাহ্মণ পাপপুণ্য ধ্যানরত হয়ে প্রকৃত প্রবজিত নামে অভিহিত হন। পরিশেষে বলা যায় যে উক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে তৎকালীন এবং বর্তমান সময়ে ব্রাহ্মণের সম্পর্কে যে মিথ্যা ধারণার জন্য সমাজে রহিত আছে তা যথাযথ যুক্তির মাধ্যমে প্রকৃত ব্রাহ্মণের চিত্র তুলে ধরা হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।